ইয়া জন্য কি যা সবাইকে প্রীতিও শুভেচ্ছা আছে। নির্বাচনী সময় সাপেক্ষ বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে এখন তো লাইভে যুক্ত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ফাস্টং বাড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফটোগ্রাফি জনাব আলী মনসুর রাখু। আপনার কথা বলবো নির্বাচন করা তো প্রত্যেকটি লক্ষ্য উদ্দেশ্য থাকে, আপনার লক্ষ্য উদ্দেশ্য জানি। আসসালামু আলাইকুম, প্রথমে সিলেট 24 চ্যানেলকে অনেক ধন্যবাদ আমার আসার জন্য বা আমার সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আর নির্বাচিত বলতে আমি 5 নম্বর বেড়িবাজার ইউনিয়ন, আমার নাম আলী মুরশিদ রাখু, আর আমার গ্রাম হচ্ছে খালিজুদি, 4 নম্বর ওয়ার্ড। নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি প্রকৃতপক্ষ জনসেবক হতে চান, জনসেবাই আপনার উদ্দেশ্য থাকবে, এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকে না। তো আমার নির্বাচনে আসার বা নির্বাচনী প্রধান উদ্দেশ্য হয়েছে জনসেবা বা জনগণের লক্ষ্যে কাজ করে আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ রফপাই, আসলে বিশেষ করে আপনার কাছে জানা আপনার বুদ্ধিমান সমাজসেবী হিসাবে আপনি ইউনিটকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা আছে কোন ধরনের ইউনিয়ন করতে চান আপনি? দেখুন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, আর বর্তমান সরকারের একটা স্লোগান হচ্ছে প্রত্যেকটি গ্রাম হবে শহর। তো এই ধারাবাহিকতায় কাজ হয়ে যাচ্ছে দেশে। তো আমরা যারাই ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন, আমাদের বেড়িবাজার ইউনিয়ন বলেন, নারায়ণগঞ্জ ইউনিয়ন বলেন, যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কাজ করার আগ্রহ বা রুচি আপনার থাকে, অবশ্যই গভর্নমেন্ট আপনাকে সেই সহযোগিতা করে থাকবে। তো আমার উন্নয়ন বলতে আমি একটা মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি। আমার নির্বাচনী ইশতেহারের প্রথম ইশতেহারই হচ্ছে বেড়িবাজার ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের ইউনিয়নটা প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রচুর লোক প্রবাসে থাকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায়, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আসলে আপনি আপনি যদি আমাদের সমগ্র ইউনিয়নটি লক্ষ্য করেন, অনেক কাজ হয়ে গেছে, তবে কিছু কিছু মেজর কাজ এখনও বাকি রয়েছে, যেগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করার জন্য আমি আমার আশা এবং প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করি যে আমি যদি নির্বাচিত হই, বুধবাড়িবাজার ইউনিয়নের প্রতিটি খানায় প্রত্যেকটি ওয়ার্ডে যেগুলো সম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা আমি করে যাব। ধন্যবাদ রাফু ভাই, আপনি একজন তরুণ যুবক, বিশেষ করে যদি আপনি নির্বাচিত তাহলে তরুণ যুবকদের জন্য কোন ধরনের পরিকল্পনা আপনার আছে? দেখুন, বর্তমান তরুণ সমাজ আমাদের বর্তমানে ডিজিটাল বাংলাদেশের যে বর্তমানে যে প্রক্রিয়া আমরা চলছি, ডিজিটাল বাংলাদেশের তরুণ সমাজ যদি আপনি দেখেন একদিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে, পাশাপাশি যদি দেখেন এক্সট্রেনি মাদক প্লাস অন্যান্য জিনিস অনেক আমাদের মধ্যে একটা মানে মাদকের একটা আগ্রহ অনেক যুব সমাজের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। তো আমি তরুণদের আসলে আপনি তরুণদের নিজে কাজ করতে চান, তরুণরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিভিন্ন ধরনের ভাবে আগ্রহ থাকে, ইতিমধ্যে আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম কি এখনও খেলি। তো এদিক দিয়ে আমার একটা লক্ষ্য থাকবে, পাশাপাশি তরুণরা যাতে তাদের গাইডলাইনটা সঠিকভাবে পায়, বিশেষ করে পড়াশোনার গাইডলাইন বলেন আর খেলাধুলার গাইডলাইন বলেন, অথবা মানে মাদক নির্মূলের ক্ষেত্রে তরুণদের মাদক থেকে দূরে সরিয়ে মানে বর্তমান সমসাময়িকভাবে রুচিশীলভাবে গড়ে তোলার আমি চিন্তাভাবনা আমার আছে। ধন্যবাদ, আসলে যে সুন্দর প্রস্তাব আপনাকে আমরা সঠিক উত্তর দিয়েছেন, আপনি বলেছেন যে আপনি খেলোয়াড় ক্রীড়া সংগঠক হিসাবে আপনার যে কর্মী আপনি আমরা জানলাম, বিশেষ করে আপনি সমাজের মানুষের পাশে কাজ করেছেন, আগামীতে কাজ করার যে আগ্রহী আমরা জানলাম, সুখী সমৃদ্ধ প্রত্যাশায় আগামীতে এগিয়ে যান, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আমরা আজকের মতো সমর্থ। আসসালামু আলাইকুম। আমি 5 নম্বর বেড়িবাজার ইউনিয়ন পরিষদের সর্বস্তরের নাগরিককে বলবো, আপনারা নির্বাচিত তো একজনকে করতেই হবে, আপনারা মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন একজন মানে কোন ধরনের জনপ্রতিনিধি আপনারা চান। এক ধরনের জনপ্রতিনিধি আছে আপনারা নির্বাচিত করার পর মানে নির্বাচিত স্থানে গিয়ে ওই চেয়ারটাতেই বসবে, আর এক ধরনের প্রতিনিধি আছে মানে জনগণের কল্যাণে কাজ করে যাবে প্রতিনিয়ত বা নির্বাচিত হওয়ার আগেও জনগণের কল্যাণের ক্ষেত্রে যে তাকে পরবর্তীতে থাকার আশাটা তার বেশি। তো আমি আপনারা জেনে আপনারা অবগত আছেন কিনা আমি জানি না, আমি 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি, পাশাপাশি খেলাধুলি প্রবাদী সংঘের সেক্রেটারি, পাশাপাশি আরও প্রায় 70 সংগঠনের দায়িত্বশীল পদে আমি আছি। তো আসলে আমি আমার মানে আমার নিজস্ব বিবেক বুদ্ধি হওয়ার পর থেকেই আমি মানে প্রতিনিয়ত সামাজিক কার্যক্রমে থাকার চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু পেরেছি, এগুলা লোক বলতে পারবে কতটুকু করেছি, বাট আমি চেষ্টা করেছি সবসময় মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনি করোনাকালীন সময় দেখেন আপনি মানে যেখানে অনেক লোকই করোনার ভয়ে মাস্ক লাগিয়ে ঘরে বসে থাকে, কিন্তু আমরা হ্যাঁ পর্যাপ্ত প্রোটেকশন আমরা নেওয়ার চেষ্টা করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, কিন্তু নিজে সচেতন থেকে চেষ্টা করেছি যে প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে জনসেবা পৌঁছে দেওয়ার জন্য। আপনি খাদ্য সামগ্রী বলেন না, সচেতনতা বলেন, আমরা মাঠে ছিলাম, আমি মাঠে ছিলাম, কখনো মাঠ থেকে সরি নাই। পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, বুধবাড়িবাজার ইউনিয়নে
মানে সবখানেই আমার উপস্থিতি আপনারা পাবেন, পাশাপাশি যদি আপনি যত ধরনের জনসভামূলক কাজ আছে আমি চেষ্টা করেছি জড়িত থাকার, জানি না কতটুকু পেরেছি, তবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বুধবাড়ি বাজার ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে সৃষ্টি করা, পাশাপাশি বুধবাড়ি বাজার ইউনিয়ন 11 ইউনিয়নের মাঝে গোলাপগঞ্জ যে আমরা বলি অবহেলিত ইউনিয়ন, মানে অনুদানের ক্ষেত্রে বা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আমি এমন একটা ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করি যেখানে বুধবাড়ি বাজারের যানটা আমি গোলাপগঞ্জ উপজেলায় সবার উপরে নিয়ে যাওয়ার একটা মানে চেষ্টা আমি। ধন্যবাদ। আসলে আপনার আত্মীয় প্রস্তাব আমরা বলিনি, আপনি যেহেতু আগ্রহী মনে প্রত্যাশী আপনি ছাত্রলীগের দায়িত্ব পালন করতেছেন, বর্তমানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন, আমরা জানবো আপনার কাছে একটু যে আপনি কতটুকু আশাবাদী নক পাবেন। দেখুন, আমি কিন্তু এই যে ছাত্রলীগের সভাপতির ব্যাপারটা আসলে আমি এটা একটা হিস্ট্রি আছে, আমি মদনমোহন কলেজ থেকে মাস্টার পাস করেছি 2016 সালে, তো আমি শহরে রাজনীতি করেছি, কিন্তু যখন দেখলাম আমার আমার এরিয়ায় দৈন্যদশা বাংলাদেশ আওয়ামী লীগের বা মানে অনেক সময় আগে যে অবস্থানটা ছিল এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, আমি কিন্তু জেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েও আমি নিইনি, শুধুমাত্র আমার ইউনিয়নের আমার আপনার যদি বাতিল নিষ্পৃদন্ত কার্ড থাকে তাহলে সমগ্র অঞ্চলে আপনি আলোকিত করে লাভ নেই, প্রথমে আপনার এলাকা আপনি মানে আলোকিত করতে হবে, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি বাংলাদেশ ছাত্রলীগ বুধবাড়ি বাজার ইউনিয়নের শাখার দায়িত্ব গ্রহণ করি। তারপর থেকে যদি আপনারা চিত্র লক্ষ্য করেন, বিশেষ করে আমার ওয়ার্ড প্রায় 3200-3300 ভোটের একটা ওয়ার্ড, ওখানে মানে বরাবর দেখা গেছে 50-60-100-150 ভোট আওয়ামী লীগ পেত, পাশাপাশি বিএনপির ভোট ছিল বেশি, কিন্তু এখন যদি আপনি লক্ষ্য করেন আমরা বুধবাড়ি বাজার ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে মানে আমার যে ওয়ার্ড আছে আমরা প্রতিনিয়ত নৌকার বিজয় পাচ্ছি, তো আমি এর কিছুটা কৃতিত্ব হয়তো আমি নিব কারণ আমি চেষ্টা করেছি, পাশাপাশি আপনি বুধবাড়ি বাজার ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ সুসংগঠিত করতে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, এবং আমি কোনো ধরনের মানে আমার দলীয় সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রমাণ কেউ দিতে পারে মানে 1 বিন্দু পরিমাণের, তাহলে আমি মানে স্বেচ্ছায় তা মানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে মানে সরে যাব। আমি রাজনীতিটা করি আসলে আমার শখ, আমার নেশা এবং আমার ধ্যান ধারণা মানুষের সেবার জন্য, কিছু পাওয়ার আসে রাজনীতি করি না, তো বাংলাদেশ ছাত্রলীগ করি, ইনশাল্লাহ ভবিষ্যতে যুবলীগ আওয়ামী লীগ করবো, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের আমি মনোনয়ন প্রত্যাশী এবং আমি আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি, বর্তমানে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের যতজন প্রার্থী প্রত্যাশা করছেন নৌকা পাওয়ার জন্য, আমি নিজেকে মানে একজন শক্ত ক্যান্ডিডেটের জন্য দাবি করি, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমি নিরসভাবে পরিশ্রম করেছি। ধন্যবাদ। আসলে রাঘু ভাই আপনার যে বিশেষ করে যে আপনার একটাই কথা, আপনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করার জন্য যে আপনার আগ্রহ প্রকাশ করছেন, আপনাকে আমরা আবারও অনিরংশ কাজ করার জন্য আপনি নিবেদিত প্রাণ যে এই ইউনিয়নবাসীর একদম আইকন হিসাবে আগামীতে কাজ করবেন বলে আশা কথা সাথে আপনার কাছে আমরা আজ করবো। তো আবারও আপনাকে নিউজ টুডে সিলেটের নিউজ টুডে প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।